আমার একটা প্রতিবন্ধী বাচ্চা আছে বয়স ত্রিশ মাস হাঁটতে বসতেও কথা বলতে পারে না ওর মাকে খুব বিরক্ত করে রাত জেগে থাকে ঘুমায় না একা বাসায় তাকে লালন পালন করা কষ্ট হয়ে যায় ভুলে আবার কনসেভ করে ফেলেছে ফেলছে এখন এখনও চল্লিশ দিন হয়নি এখন গরবপাত পড়লে কি পাপ হবে দুইটা বাচ্চা পালা খুব কষ্টকর হবে হয়ে যাবে আমার প্রতিবন্ধী বাচ্চাকেও সেবা করতে পারবে না আমিন এরকম পরিস্থিতিতে আপনার জন্য গর্ভপাত করা জায়েজ হবে প্রথমত বাচ্চার মধ্যে এখনও আপনার হার্টবিট আসেনি আর দ্বিতীয়ত হল বাচ্চা দ্বিতীয় বাচ্চা জন্ম গ্রহণ করলে মায়ের জন্য তাকে লালন পালন করা কষ্টসাধ্য হবে দুঃসাধ্য হবে অন্য কোনো লোক হেল্প করার নাই এরকম পরিস্থিতিতে আপনি গর্ভপাত করতে পারেন তবে যদি গর্ভপাতকে এড়িয়ে এই কষ্টটাকে আপনারা সহ্য করে নিতে পারেন সেটা হবে আপনাদের জন্য সবচেয়ে উত্তম এবং এক্ষেত্রে আপনাদের সাবধান থাকা উচিত ছিল আগে থেকে যাতে করে কোনো প্রকার কনসিভ না করে কিন্তু গর্ভপাত এটা করার জন্য আসলে এই সাধারণ শর্ত শুধু নয় বরং গর্ভপাত করার জন্য আরও কঠিন পরিস্থিতির মুখোমুখি হলে সেক্ষেত্রে ওলাম অনুভূতি দিয়ে থাকেন অর্থাৎ যদি আল্লাহ না কোন গর্ভপাত না করলে সেক্ষেত্রে মায়ের জীবন হুমকির মধ্যে আছে অথবা বাচ্চার জীবন হুমকির মধ্যে আছে আমি একটু কারেকশন করছি আমার প্রশ্নটা উত্তরের মধ্যে সেক্ষেত্রে গর্বপাত করার পারমিশন আছে উচিত ছিল আপনাদের আগে থেকে জন্ম নিয়ন্ত্রণ করা অর্থাৎ এই বাচ্চা আরেকটা আছে সেটাকে লালন পালন করতে কষ্ট হবে নতুন বাচ্চা হলে অসুবিধা হবে এই কজের ভিত্তিতে আপনি জন্ম নিয়ন্ত্রণটা করতে পারতেন যেহেতু বাচ্চা কনসিভ হয়ে গেছে এখন আপনার গর্বপাত করা উচিত হবে না গর্বপাত করার জন্য শর্ত হলো যদি মায়ের জীবন হুমকির মধ্যে পড়ে এই জাতীয় বড় সমস্যা হয় তাহলে করতে পারবেন তাও হারবিটা সারা পর্যন্ত আমরা উত্তরের প্রথম অংশটি যেটা একটু কারশন করলাম এখন আপনাকে ধৈর্য ধারণ করতে হবে আল্লাহ তাআলা দান করুন নদীরা ছুটে যায় সাগরে ওই মোহনা